সকলকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটা হচ্ছে জাস্টিটে আসলে কিভাবে কাজ করা হয় এবং এটা থেকে আসলে কতটুকু বেনিফিট, এবং অন্য আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পাবেন গ্লোভো এবং হচ্ছে উবার ইটস এবং হচ্ছে ডেলিভারি রাইডারের আর্নিংগুলো। তো আমি আলাদা আলাদা ভিডিওতে দেখাবো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে জাস্টিটের রাইডার অ্যাকাউন্টে। সো জাস্টিট রাইডার অ্যাকাউন্টে আমি চলে আসলাম। তো এখানে আসার পর ফ্রন্ট আমার যে পেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ফার্স্ট ইন্টারফেসের মধ্যে প্রথম পেজটা। এখানে আপনি অফলাইন দেওয়া আছে, আপনি চাইলে ইউ আর অফলাইন আপনি এখানে বলা আছে। ডু ইউ ওয়ান্ট টু ডেলিভার, আপনি কি ডেলিভারি করতে চান। সো বেসড অন ইউর অ্যাভেলেবিলিটি আপনার আপনার ডিসপোনিবিলিটা বা আপনি এখন ফ্রি আছেন কি না সেটা অনুযায়ী টুগল ইউর স্টেটস টু অ্যাভেলেবল। আপনি ফ্রি থাকলে আপনি অ্যাভেলেবল ক্লিক করবেন, সো অফলাইন থেকে অনলাইনে যাবেন। অন দ্যাট কেস এই যে আপনার জোনটা সিলেক্ট করা আছে সেই জোনে যদি তাদের এখন নতুন কোনো লুক লাগে তাহলে কিন্তু আপনি সেই জোনে যেতে পারবেন। তো বেসিক্যালি এই সময়টাতে একটি শিফট ওপেন রানে ক্লিক করার পর একটি শিফট রানিং ছিল, বাট আমি ভিডিও অন করার সাথে সাথে আসলে সেটি পাচ্ছি না। যাই হোক, তো এখানে অ্যাভেলেবল থাকা অবস্থায় যদি তাদের নতুন কোনো রাইডার লাগে তাহলে আপনি সেখানে একটি আইকন দেখতে পাবেন, একটি কারের আইকন, সবুজ কারের আইকন। সো যে কারের আইকনটি আপনার রিফ্লেক্ট করছে সামনে যাওয়ার জন্য, ওকে, যেটি আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে এখানে শু করে পুরো ব্যাপারটা আমি আপনাকে দেখাচ্ছি। আমরা যদি একটু সেটিংয়ে চলে যাই, এখান থেকে সেটিংয়ে যাওয়ার পর আমরা যদি এখানে টিউটোরিয়াল কিন্তু আছে আমাদের হেল্প অ্যান্ড সাপোর্টে যদি যাই, তারপর হচ্ছে টিউটোরিয়াল অপশন। সো সেখানে ড্যাশবোর্ড টিউটোরিয়াল যেটি আছে ড্যাশবোর্ড টিউটোরিয়ালটিতে গেলে আমরা দেখতে পাই হচ্ছে লাইভ ম্যাপ শোজ দ্য কারেন্ট স্টেটাস অফ ইউর ডেলিভারি জোনস, মানে এখানে লাইভ ম্যাপে আপনি আপনার কারেন্ট ডেলিভারি জোনটা দেখতে পাবেন। দেন আপনার যদি আপনি অ্যাভেলেবলে ক্লিক করেন তাহলে আপনি আপনার অ্যাভেলেবিলিটি অন করতে পারছেন, যেখান থেকে আপনি স্ট্যাটাস অ্যাভেলেবল হলে আপনি এখানে নতুন কোনো লুক দরকার পড়লে আপনি কিন্তু জয়েন করতে পারবেন। সো অ্যাভেলেবল দেওয়ার পর যদি নতুন লুক লাগে তাহলে আপনি কীভাবে বুঝবেন, এই সবুজ আইকনটা, এই গ্রিন আইকনটা গাড়ি, এখানে আপনি ক্লিক করলে আপনি কিন্তু আপনার জোনে কতক্ষণ ধরে কাজ করতে চান সেই ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। গাড়ির উপর ক্লিক করে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। সেটা হচ্ছে যে আপনি অফলাইন থেকে অনলাইনে যেয়ে যদি ইনস্ট্যান্ট কোথাও রাইডার দরকার হয় সেই ক্ষেত্রে কাজ ধরার জন্য, এছাড়া কিন্তু সপ্তাহে আপনি স্লট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তারপর আমি নেক্সট অপশনে চলে যাই। আপনি ধরেন আপনি একটা স্লট চুজ করলেন জোন, ধরেন দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত, সকাল, হ্যাঁ দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে টাইম দেওয়া আছে। সো এখানে হচ্ছে স্টার্ট লেখা আছে, আপনি স্টার্ট ক্লিক করে আপনি আপনার এই নির্ধারিত সময় কিন্তু আপনি কাজটা শুরু করে দেবেন, অর্থাৎ দুইটা বেজে গেছে এর মাঝে হচ্ছে আপনি যদি চেক ইন করে না থাকেন তাহলে এই আইকনটা আসবে স্টার্ট। সো দেন আপনি স্টার্ট করতে পারেন। এরপর অপশনটাতে আপনি যান, যখন আপনি স্টার্টে ক্লিক করবেন তখন আপনার এই ম্যাচিং ইউ টু অর্ডারস আর উপরে 00 বা এই স্ক্রিনটা আপনি দেখতে পাবেন। যখন আপনি আর্নিং করা শুরু করবেন উপরে 00 জায়গায় আপনার আর্নিং অ্যামাউন্টটা দেখানো শুরু হবে। দেন আপনি ওকে দেন। দেওয়ার পর আপনি এখন আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মেন স্ক্রিনটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি এখান থেকে বুঝতে পারছেন যে ফ্রন্ট স্ক্রিনটা আসলে কীভাবে কাজ করে। দেন আমরা পরের যে অপশনটা এটাতে চলে যাই, এটা হচ্ছে আপনার ক্যালেন্ডার বা শিডিউলের যে জায়গাটা, এখানে দেখেন প্রতিটা দিনের জন্য আপনাকে শিডিউল করা আছে। সো আজকে হচ্ছে 31 জানুয়ারি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সানডে, আজকে আমার ভাইয়ের একটা শিফট আছে 18 মানে সন্ধ্যা 6টা থেকে 8:30 পর্যন্ত। তো যাই হোক, এভাবে তার প্রতিদিনের যে শিফটগুলো এখানে কিন্তু আমরা দেখতে পাই। দেন আমরা যদি ওপেন রানসে ক্লিক করি, ওপেন রানসটা হচ্ছে যদি এখন বা অন্য যে কোনো দিনে যদি কোনো অ্যাভেলেবল স্লট থাকে যে স্লটটা আপনার ধরা নেই, আপনি এখানে একটু আজনামেন্ট অর্থাৎ আপডেট করার মাধ্যমে, স্লাইড করার মাধ্যমে যদি আপডেট করেন স্ট্যাটাসটা তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। সো এরপর হচ্ছে মাই শিডিউলে থেকে আমরা ওপেন রানে গিয়েছিলাম, এখন হচ্ছে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটির এখানে আপনি যদি সিলেক্ট সেটিং অপশনে যান, আপনি কিন্তু ওভার 20 আওয়ার্স অর 4 আওয়ার্স কত ঘন্টা আপনি সপ্তাহে কাজ করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন। দেন আপনি কোন কোন জোনে আপনি কাজ করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন, যেমন এই যে এইভাবে আমি জোন এগুলো দুটো আমি সরাই দিলাম, আবার দুইটা আমি অ্যাড করে নিলাম এটা। দেন আমি এটা করার পর আমি কিন্তু সেভ সেটিং দিলে আমার কাজ হয়ে যাচ্ছে। সো আমি সেভ সেটিং দিচ্ছি না, যেহেতু এখানে একটা সেটিং আমার ভাই করে রেখেছে, আমি ক্রস দিয়ে চলে যাচ্ছি। সো তখন আপনি দেখেন সে অল ডে অ্যাভেলেবল দিয়ে রেখেছে, সে ফুল টাইম কাজ করে। সো এখানে আমার শিডিউল, এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে ওপেন রান।
ওপেনারের পর অ্যাভেলেবিলিটি আমি দেখে গেলাম। তো এখন নিচের যে অপশন থেকে আমি যদি এখন থার্ড অপশনটাতে যাই, আপনি থার্ড অপশনটাতে ক্লিক করুন। থার্ড অপশনটাতে হচ্ছে তার সাপ্তাহিক আর্নিংটা এখানে দেখানো হয়। সো যেহেতু আমার ভাই বেশ কিছুদিন অসুস্থ ছিল, সো তার আর্নিংটা এখন একটু কম আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার এই সপ্তাহের আর্নিংস। ওকে, সো আমরা যদি একটু বেকে যাই, বেকে গেলে হয়তো তার আরও কিছু আর্নিং পাবো। গত 18 জানুয়ারি থেকে 25 জানুয়ারি এটা ছিল তার আর্নিং, তার আগে ছিল এই 11 জানুয়ারি থেকে 18 জানুয়ারি এটা। এরপর হচ্ছে তেমন একটা ছিল না, বাট আর্নিংয়ের ব্যাপারটা আমরা আরও ভালো করে দেখার জন্য আমরা ভিউ স্টেটমেন্টে যদি ক্লিক করি, তখন আমাদের এই ওয়েবসাইটে কিন্তু আমরা ডিটেলস দেখতে পাই। সো কারিকা দ্বীপ ভিউতে যদি যাই, আপনারা দেখুন 25 জানুয়ারিতে তার 134 চলে আসছে, তারপরে হচ্ছে 18 জানুয়ারি 233, তার আগের আর্নিংগুলো আপনারা দেখুন 79.55, কারণ সে অসুস্থ ছিল আমি বলেছি অনেকদিন, তো যে কারণে সে কাজ করতে পারেনি মাসের জানুয়ারি থেকে অসুস্থ ছিল। তো এখন আপনারা দেখেন 28 ডিসেম্বর এই সময়গুলোতে তার এই যে আর্নিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রতি সপ্তাহে, কিন্তু এটা হচ্ছে প্রতি সপ্তাহের আর্নিংটা, ঠিক আছে? সো এখানে প্রতি সপ্তাহে কেমন কী আর্নিং হচ্ছে সেটা আপনারা দেখে একটা আইডিয়া পাচ্ছেন যে আসলে জাস্ট এটা কত কী আর্নিং করা সম্ভব। সো আমার ভাই কিন্তু গ্লোবতে কাজ করে, সো আমি গ্লোবাল স্টেটাস মানে স্টেটস যেটা আছে আর্নিংটা সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, এখন আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। দেন আমি চলে আসছি আমার মেইন পেজে। আচ্ছা, এখন আমি একটা আর্নিং সম্পর্কে একটু বেসিক আপনার একটা আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে এখানে 136 ইউরোর দিকে যাচ্ছি না, এটা হচ্ছে প্রতিদিন অনুযায়ী কয়টা অর্ডার সে করেছে, সো সেই ডিটেলসটা। তো আমরা যদি গতকালকে শনিবার ছিল, গতকালকে সে 4টা অর্ডার করেছে। আচ্ছা, আমি গতকালকে স্টেটাসে যাই, তো সেখানে হচ্ছে সে ফিস পেয়েছে 10 ইউরো, তার মানে হচ্ছে যে তার টোটাল ডেলিভারি টাইম ছাড়াও বাকি যে সময়টা সে অ্যাভেলেবল ছিল সেই সময়টার জন্য 10 ইউরো সে পেয়েছে। সো সে আসলে এখনও স্টিল শারীরিকভাবে খুব একটা সুস্থ না, যে কারণে তার কাজ খুব আসলে কম করছে, সেই কারণে আর্নিংটা আমরা কম দেখতে পাচ্ছি। বাট আমরা আগে দেখে এসেছি যে সে অনেক আর্ন করেছে, সো সে সুস্থ হলে ইনশাল্লাহ আরও ভালো কিছু আর্ন করতে পারবেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সে গতকাল 30 ইউরো হচ্ছে তার টোটাল ট্রানজিট পেমেন্ট হয়েছে, অর্থাৎ 4টা অর্ডার করে সে কিন্তু 30 ইউরো আর্ন করেছে। প্রথম অর্ডারটা ছিল তার 8 ইউরো 35, দ্বিতীয় অর্ডারটা ছিল 9 ইউরো 7, তারপর অর্ডারগুলো এসেছে 6 ইউরো 30, 6 ইউরো 30 করে। ওকে, সো এই ছিল তার আর্নিংসটা। এখন আমি যেটা করব, আমি এখান থেকে আমরা যেটা সবচেয়ে বেশি আর্ন ছিল আমি 9 ইউরো 7 চলে যাচ্ছি। আচ্ছা, 9 ইউরো 7 সেন্ট আর্ন করার জন্য তার আসলে কতটুকু ডিস্টেন্স তাকে ওভারকাম করতে হয়েছে, কতটুকু দৌড় তাকে দৌড়াতে হয়েছে আমি বিষয়টা দেখে, সে গাড়িতে করে 5.1 কিলোমিটার ছিল তার টোটাল জার্নি। সো আপনি এটা যদি দেখেন 5.1 কিলোমিটার টোটাল জার্নি করার পর সে আর্ন করেছে 9 ইউরো 7 সেন্টস, ধরলাম 9 ইউরো। সো এটা খুবই ভালো, কারণ 5 কিলোমিটারে যদি আপনি গ্লোবো বা ওভার ইটসে যদি আপনি করেন, তাহলে আমার মনে হয় 3 ইউরো থেকে 3.5 ইউরো ম্যাক্সিমাম 4 ইউরো আপনি আর্ন করতে পারবেন, এর বেশি নো চান্স। ওকে, সো আপনি এখানে দেখতে পাচ্ছেন জাস্টিট অন্যান্য কোম্পানির চেয়ে বলতে গেলে ডাবল পেমেন্ট করছে আপনাকে। সো অন দ্যাট কেস জাস্টিটে কাজ করলে আপনার জন্য খুবই ভালো, যদি আপনি জাস্টিটে অ্যাকাউন্ট করতে পারেন। এই জন্য এই কোম্পানিগুলো হচ্ছে যে কিছু রুলস মেনটেন করে, তারা আসলে সকলকে অনেক বেশি রাইডার অ্যাট এ টাইম নেয় না, যাতে করে রাইডাররা ভালো পেমেন্ট পেয়ে অ্যাটলিস্ট একটা কাজ করে যেন সে তার একটা জবের চাহিদা যেন মিটাতে পারে। আচ্ছা, এটা হচ্ছে এই সপ্তাহের আর্নিং। আজকেও তার কাজ আছে যদি ভুল না করি, হ্যাঁ আজকেও তার সানডেতে তার আজকে ডিউটি আছে। সো আজকে যদি সে ডিউটি করে, টোটাল ডিউটির যে টাইমটা সেটা হচ্ছে এখানে এই পুরো দিনের পুরো সপ্তাহের হিসাবে চলে আসবে, এবং প্রতি সপ্তাহের যে পেমেন্টগুলো ইউর আর্নিংস ফর দিস উইক উইল বি পোস্টেড বাই ওয়েডনেসডে 3 ফেব্রুয়ারি। সো এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে পুরো বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন ফুল, যে ওয়েডনেসডেতে 3 ফেব্রুয়ারি 2021 সে পেমেন্টটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো সপ্তাহের যে কাজটা। তো এটা হচ্ছে আপনার জাস্টিটের বেসিক ইনফরমেশনটা, যে আপনি আসলে কত আর্ন করতে পারছেন। সো আপনি যদি না জানেন যে আপনার আর্নিং কত হচ্ছে, আপনি হয়তো বিভিন্ন কোম্পানিতে, এখানে অনেকগুলো কোম্পানি আছে, আপনি অনেকগুলো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, উবার ইটস আছে, রাইডার, জাস্টিট, গ্লোবার অ্যান্ড রাইডার, ডেলিভারি যেটা। সো আপনি আসলে কোনটাতে কাজ করবেন এই ভিডিও দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন। ওকে, সো আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে রিভিউর দিক দিয়ে জাস্টিট হচ্ছে নাম্বার 1, অ্যান্ড সেকেন্ড পজিশনে আছে ডেলিভারি, থার্ড পজিশনে আছে উবার, ফোর্থ পজিশনে চলে গেছে হচ্ছে গ্লোবো। ওকে, সো এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে জাস্ট বেসিক একটু ইনফরমেশন দেওয়া যে কীভাবে কাজ হয়।
তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর যদি আপনার বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করি সকলকে ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য। আর আমার নিজের যতটুকু সম্ভব হয়, আমি যদি কোনো কিছু না জানি তাহলে যারা অলরেডি কাজ করতেছেন তাদের সাথে আলাপ করে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সো সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।